Claro. না আপনার ডিএসপিটা কি বেড ভার্সন? এই তা তো জানি না কত, 6.3 তো। আমাদের 5.1। আমি তোদের থেকে বেশি অ্যাডভান্স, তাই আরো অ্যাডভান্স ভার্সন ডাউনলোড হয়েছে। একটা করলেই হলো, জাস্ট মজা করলাম। বিটা এই প্যাটার্নের প্রথম প্রোগ্রামটা হয়ে যাবে আজকে, 1 1 2 1 2 3 হয়ে যাবে, ওগুলো চলে আসবে অটোমেটিক প্যাটার্ন। আগের দিন প্রোগ্রাম গুলো পাঠিয়েছিলাম কি তোদেরকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম দুটো করিয়েছিলাম, এটা এখনো করানো হয়নি। আমি যতদূর মনে করতে পারছি এই প্রোগ্রামটা এখনো করানো হয়নি। দেখতো প্যাটার্নটা আঁকি আগে। এটা করিয়েছিলাম দেখতো, এটা করায়নি না? হ্যালো, কি রে, একজন রিপ্লাই করিস। স্টেপ ওয়ান, রোয়ার, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো, স্যার স্যার শুনতে পাচ্ছি। এটা আগের দিন করানো হয়নি না? না স্যার, স্যার এটা হয়নি। না হয়নি, স্যার এটা এখান হয়নি। থেকেই হয়নি, এখান থেকেই হয়নি। আগের দিন করিয়েছিলাম, এটা করিয়েছিলাম, এই একটা করিয়েছিলাম, আর একটা করিয়েছিলাম, এটা ভেবে দেখ। এটা করিয়েছিলাম, দাঁড়া মনে করতে দে। হ্যাঁ এটা করিয়েছিলাম, আর এটা করিয়েছিলাম, এটা করিয়ে দিয়েছিলাম তো, এই দুটোই করিয়েছিলাম না রে? হ্যাঁ স্যার। না পড়াইনি কোনটা, আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে, দাঁড়াতে 1 মিনিট। স্যার বক্স করে যেটা করেছেন সেটা করিয়েছেন আগের দিন? করিয়েছি, আমি সেটাই বলছি, এটা করি, এই দুটোই করিয়েছিলাম, তারপর থেকে হয়নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে। হ্যাঁ আগের দিন আমি তোদেরকে করিয়েছিলাম এই দুটো, ওপরটাই আঁকলাম ছোট্ট করে, এই একটা দুটো স্টার তিনটে স্টার এই প্যাটার্নটা করিয়ে দিয়েছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। আর এটা করিয়েছিলাম, আর এটা করিয়েছিলাম, ওই এটা করিয়েছিলাম তোরে, উল্টো পাল্টা বলছি, এই দুটো প্যাটার্ন করেছিলাম তো, তাই না? এটা করায়নি তো? স্যার এটা করাননি আপনি? স্যার এটা করাননি। হ্যাঁ এটা করায়নি, স্যার এটা মনে করিয়েছিলেন আপনি, করিয়েছিলাম, এটা দুটো ইফের মধ্যে করিয়েছিলেন। ছিল, ইফ জে গেটার লেস দ্যান ইকুয়ালস টু আই, হ্যাঁ আর এটা ছিল লজিকটা ইফ জে গেটার দ্যান ইকুয়ালস টু আই, ভুলে গেছিস? মনে করে দেখ। স্যার আমি এই কোডটা আমার কম্পিউটারে ডেস্কে লিখেছিলাম, এটা বাঁ দিকে দেখাচ্ছিল, কি হয়েছে বলতো? হয় নাকি? সেম লিখেছিলাম।
সেভ একটা টুকে বসিয়ে দিয়েছি কিন্তু দেখ তো এই দুটো করিয়েছিলাম না আমার কাছে তো আছেই দাঁড়া দাঁড়া ওয়েট করো ওয়েট করো তোদের তো বিটা না বিটা তো হ্যাঁ হ্যাঁ দেখো না ওই প্রোগ্রামিং সেভ করা আছে বিটা আন্ডারস্কোর প্যাটার্ন এই তো বিটা আন্ডারস্কোর প্যাটার্ন টু যে গেটার দেন ইজ ইকুয়াল টু আই যে গেটার দেন ইকুয়াল টু আই করলে কি হচ্ছিল কম্পাইল এন্ড রান ঠিক আছে ও এটা কোন আউটপুট এরকম দিচ্ছে না হ্যাঁ স্যার উল্টো দিকেরটা করিয়েছেন এই দিকেরটা করার নেই কোনটা এটা করায়নি কি বলে ছেলে পুলগুলো কি যে বলে দু নম্বরটা করানো নেই এক নম্বরটা করানো আছে আরে দু নম্বরেরটাই তো দেখালাম এটা আর এটার মধ্যে পার্থক্য কি আছে একই তো এই তো লজিক দেখ আর আমি লাল কালি দিয়ে কি লিখলাম দেখ গুলিয়ে ফেলছিস তো করিছিস তুই তো দেখতে পাচ্ছিস এই প্যাটার্নটা এই প্যাটার্নটা তো একই এটা দুই না হ্যালো হ্যাঁ স্যার দুই তো হ্যাঁ দুই করিছি তো ভুলে গেলে আমি আবার করে দিচ্ছি ওটা কথা নয় কিন্তু করিছি তো আমার করিছি বলেই তো মনে আছে আর এটা যদি গ্রেটার দেন লেস দেন করে দিতাম লেস দেন ইকুয়াল টু আই করতাম তাহলে রান করিয়ে দেয় রান করলে প্রথম প্যাটার্নটা চলে আসতো তাই না কি রে মনে পড়ছে হ্যাঁ স্যার আপনি আপনি ওই বক্সের মধ্যে যেটা করেছেন ওটা হয়েছিল না নতুন করাই প্যাটার্ন তাহলে এই দুটো প্যাটার্ন করিয়ে দিয়েছি রাইট তিন নাম্বার প্যাটার্নটা দেখ তিন নাম্বার প্যাটার্নটা আগে আমি এঁকে ফেলি হ্যাঁ কিরকম দেখতে হবে ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান কি রে বোঝা গেল স্টেপ ওয়ান কি করবো এটাকে গ্রিডে ভেঙে নেবো হোয়াট ডু মিন বাই গ্রিড গ্রিড মিনস দ্য কম্বিনেশন অফ রো অ্যান্ড কলাম রাইট রো নাম্বার ওয়ান রো নাম্বার টু রো নাম্বার থ্রি তাহলে রোটাকে কি দিয়ে ডিনার করেছি আই ইজ ইকাল টু ওয়ান আই ইজ ইকাল টু টু আই ইজ ইকাল টু থ্রি অ্যান্ড দিস ইজ কলাম নাম্বার কলামটাকে আমি নীল কালি দিয়ে করছি কলাম নাম্বার ওয়ান কলাম নাম্বার টু কলাম নাম্বার থ্রি তাহলে কলামটাকে যে দিয়ে ধরি যে ইজ ইকুয়াল টু ওয়ান যে ইজ ইকুয়াল টু টু যে ইজ ইকুয়াল টু থ্রি হ্যাঁ রে বাচ্চাগুলো এনি ডাউট হ্যালো না স্যার না স্যার তাহলে আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি স্টেপ ওয়ান তাই তো তাহলে স্টেপ টু আমি এটা লিখতে পারি স্টেপ টু আই আর জে এর মধ্যে আই যখন আর জে যখন আই ওয়ান টু থ্রি আই যখন ওয়ান বলতো জে পজিশন কোথায় কোথায় আছে স্টারটা কোথায় আছে রাইট স্টার পজিশন রাইট চার পজিশন বল 1 2 3 ভেরি গুড তাহলে কত আছে 1 2 3 ঠান্না মাথায় দেখবি আই যখন 2 যে কোথায় কোথায় আছে বল 1 আর 2 আর আই যখন তোমার আমার বলো 3 তে তখন 1 তখন 1 তাহলে স্টেপ 3 স্টেপ 3 আমি কি করব স্টেপ 3 স্টেপ 3 তে আমরা কি করব বল আইয়া জের মধ্যে রিলেশনটা বার করব কি করে আরে মাথায় আসছে কিছু তাহলে আইয়া জের মধ্যে আমি লিখতে পারি আই যখন আই যখন ওয়ান টু থ্রি গ্রেটার ইকুয়াল টু না তখন আমি লিখতে পারি আই যখন ওয়ান জে তিন বা তিনের থেকে ছোট ম্যাক্সিমাম তো তিন হতে পারে তাহলে তিন বা তিনের থেকে ছোট আই যখন টু যে তখন লেস দ্যান ইকুয়াল টু টু আই যখন ওয়ান যে তখন এক বা একের থেকে ছোট কি রে মাথায় ঢুকলো দেখতো এটা তো হায়েস্ট তিন হতে পারে তাহলে তিন বা তিনের থেকে ছোট তিনের থেকে ছোট কত থ্রি টু ওয়ান কারণ আই এক থেকে শুরু আই যখন দুই তখন যে কত হতে পারে হায়েস্ট ভ্যালু দুই তাহলে দুই বা দুইয়ের থেকে ছোট আই যখন থ্রি যে হায়েস্ট ভ্যালু কত হতে পারে ওয়ান বা ওয়ান এর থেকে ছোট তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা স্টেপ টু থেকে স্টেপ থ্রি লেখা যায় কি রে বল বুঝলি কিনা
এইবারে বলতো আইয়া জের মধ্যে স্টেপ ফোরে আমি রিলেশনটা কি পাবো বলতে পারবি? কোনোভাবে কিছু ম্যাচ করাতে পারছি আমরা? কোনোভাবে কি কিছু ম্যাচ করছে? করছে না তো কিরে? তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, যখন দেখবি এটা তিন এটা এক, এটা দুই এটা দুই, ঠিক আছে, এটা আবার তিন এটা এক, এক তিন তিন এক, তা কিভাবে ম্যাচ করাবো? কোনো ম্যাচিং পাচ্ছি না। আগে কত ছিল আই ওয়ান, এটা আই এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছিল, এবার আই এর ভ্যালু আর জে এর ভ্যালু অ্যাড করে দেখবো আমার চলে আসছে। দেখ ওয়ান প্লাস থ্রি কত হচ্ছে ফোর, টু প্লাস টু কত হচ্ছে বল ফোর, থ্রি প্লাস ওয়ান কত হচ্ছে বল ফোর, কিরে মাথায় ঢুকছে? তাহলে এইবারে আমি যদি করি, আবার যদি উল্টো ভাবে ভাবি, ফোর মাইনাস ওয়ান কত পাচ্ছি আমি? থ্রি, থ্রি মানে এটা পেয়ে গেলাম। এখানে কত পাচ্ছি বল? ফোর মাইনাস টু পাচ্ছি টু, আর এটা ফোর মাইনাস থ্রি পাচ্ছি ওয়ান। তাহলে আমি লিখতে পারি আই যখন ওয়ান, যে তখন লিখতে পারি যে লেস দ্যান ইকুয়ালস টু ফোর মাইনাস ওয়ান, এই ফোর মাইনাস ওয়ান, আই যখন টু লিখতে পারি যে লেস দ্যান ইকুয়ালস টু ফোর মাইনাস টু, আই যখন থ্রি লিখতে পারি যে লেস দ্যান ইকুয়ালস টু ফোর মাইনাস থ্রি। কিরে লেখা যায়? দেখ তো, হ্যালো, বুঝতে পারছিস? সবাইকেই বলছি, তাহলে এই ওয়ান মানে কত? এটা মানেই তো আই, এটা মানেই আই না? ওয়ান ওয়ান, টু টু, থ্রি থ্রি, তাহলে এটা মানেই হলো ফোর মাইনাস আই, এটা মানেই হলো ফোর মাইনাস আই, এটা মানেই হলো ফোর মাইনাস আই। তাহলে ফাইনাল স্টেপে জেনারেল লজিকটা আমি কি পেয়ে যাচ্ছি লিখতে পারি? যে লেস দ্যান ইকুয়ালস টু ফোর মাইনাস আই। কিরে বুঝলি? ঠান্ডা মাথায় দেখে নে। তাহলে প্রোগ্রামটার মধ্যে আমার আলটিমেটলি কিছু আর বাকি রইল, তাহলে আমি লিখতে পারি যে লেস দ্যান ইকুয়ালস টু, যেহেতু তিন অবধি ছিল, তিনের থেকে যদি আমি এটা তিন করলাম মানে ফোর মাইনাস আই, যদি চার করতাম তাহলে ফাইভ মাইনাস আই হতো, কারণ যত অবধি যাচ্ছে তার থেকে একটা বেশি, তাহলে আমি করতে পারি ফোর মাইনাস আই। কিরে হওয়া উচিত তো আমার অ্যাকর্ডিং টু মাই লজিক? বুঝলি কিনা দেখ। হ্যালো, সেটা ফোর মাইনাস আই হবে, ওয়ান হয়ে গেছে। হ্যাঁ, সে একটা ভুল লিখে টাইপ হয়েছে, বল ঠিক আছে কিনা। হ্যাঁ রে, ক্লিয়ার টু অল? ওকে স্যার, ক্লিয়ার স্যার। কম্পিউটার আউটপুটটা উল্টো বলা দিচ্ছে, ফেলে দেয় কম্পিউটার, ফেলে দে, রেখে লাভ নেই। আপনারটা দেবেন? আমার তো নিয়ে কাজ করতে পারবি না, মেশিন অন করে স্টার্ট হওয়ার পর যতক্ষণে কাজ হবে ততক্ষণ তুই ঘুমিয়ে পড়বি। দেখে নে, হয় নাকি কোনদিন আমার ল্যাপটপে হচ্ছে না, হচ্ছে তোর কম্পাইলারে হবে না, এরকম কোনদিন হতে পারে বল? আমি তো থিওরি পড়াচ্ছি না, আমি তো প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি তোকে। অনেকে বলে যে স্যার আপনার প্রোগ্রামটা হচ্ছে, একই প্রোগ্রাম টাইপ করছি আমার হচ্ছে না, এটা কোনোদিন হতে পারে? সি প্রোগ্রামিং ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আমারও হবে তোরও হবে, এমন তো ব্যাপার নয় যে আমি টিচার বলে আমার ল্যাপটপে হচ্ছে, তুই স্টুডেন্ট বলে তোর ল্যাপটপে হবে না। ইজ ইট পসিবল? তুই ভেবে দেখ না, এরকম তো কোনো ব্যাপার নেই, এটা তো ইউনিভার্সাল, ইট ইস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, আমারও হবে তোরও হবে। তুই নিশ্চয়ই কোথাও ভুল করেছিস বলে হচ্ছে না, অথবা তোর কম্পাইলারের প্রবলেম বলে হচ্ছে না, তাই না? যদি একান্ত দেখিস একই প্রোগ্রাম তিন চারটে লিখছিস কিন্তু রান করছে না, একটা কাজ করবি, সোজা সফটওয়্যারটাকে আনইনস্টল করবি, করে আবার রিইনস্টল করবি। আর সফটওয়্যার ইনস্টল করতে গেলে কি করবি? গুগলে যাবি, গুগলে গিয়ে লিখবি ডাউনলোড, তারপর সি প্লাস প্লাস, ডাউনলোড ডেট সি প্লাস প্লাস, দেখবি চলে এসে তোর 64-bit মেশিন, 64-bit ক্লিক করবি, ইনস্টল হয়ে যাবে। ভেরি সিম্পল। আরে বোঝা যাচ্ছে? দেখ তো, বুঝলি প্রোগ্রামটা? যদি আমার এখানে করতাম ধর দশটার জন্য আই টেন আর এটাও টেন, তাহলে এটা কত হতো বলতো? ইলেভেন হয়ে যেত। বিশ্বাস হচ্ছে না? করে দেখ। হ্যালো কিরে? সেটা আবার রাইট সাইডে করে দেখা।
ওরে বাবা, ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, আমি কি এটা করেই ক্লাস শেষ করে দিলাম নাকি? এত তাড়াহুড়ো করেছিস, করিস না তোরা। আমি একটা সিকোয়েন্স মেনটেন করে করছি, তুই আমাকে ফলো কর, তুই শিখে যাবি। হ্যাঁ রে, এনিবডি হ্যাজ এনি ডাউট বল। নো স্যার। তাহলে মজার জিনিস কি বলতো, আমি যদি এখানে জে প্রিন্ট করাই কি দেখায় বলতো? হ্যালো রে, কি রে, বুঝতে পারছিস? হ্যাঁ রে, হ্যালো, রিপ্লাই করিস, রেসপন্স করিস। আর যদি এটা আই করি কি হয় বলতো? বল কত হবে? ঠিক আছে, বুঝা গেল? আপাতত স্টার দিয়েই থাক, স্টারের জায়গায় যদি ডলার দিস সুন্দর ডলার দেখতে লাগবে, আমার বেশ ভালো লাগে, কি সুন্দর দেখতে হয়। দেখ পরেরটা যাই। ওকে স্যার। এটা এসএস নিলে নিয়ে নে, এটা কেউ এসএস নিতে লাগলে নিয়ে নিতে পারিস, রেকর্ডিং তো হচ্ছে এমনি তো। যদি কারোর মনে হয় ফুল ড্রাই রানটা এসএস নিবি নিতে পারিস, হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই। ওকে স্যার, হয়ে গেছে স্যার। আপনি আগে তিন রকম নোটপ্যাডে দিন না, ওরে এটা অলরেডি দিয়ে দিয়েছি, দেখ এটা অলরেডি আগের দিনের প্রোগ্রাম দেওয়া আছে, যেটা নতুন হবে আমি আবার দিয়ে দেবো, বুঝলি? ট্যাগ করে দিতে লাগবে, ট্যাগ করে দেবো। এই সিজা বাকি আগের দিনের, ওটা না আগের দিনের প্রোগ্রাম গুলো ট্যাগ করে দিস তো, রানেবল প্রোগ্রাম পাঠিয়ে দিয়েছি তো, রেকর্ডিং রানেবল প্রোগ্রাম সব পাঠিয়ে দিয়েছি আগের দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, পাঠানো আছে। তুই জানবি, দেখ আলফা আর বিটা ব্যাচে একটা দুটো ক্লাস 19 20 হতে পারে, একটা দুটো প্রোগ্রাম 19 20 হতে পারে, কিন্তু এট দা এন্ড অফ দা সেমিস্টার আলফা এন্ড বিটা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট উইল বি দা সেম ফ্রম মি। ওকে, হতে পারে দেখ ওইখানে একটা প্রোগ্রাম একটুখানি অন্যরকম হলো, তোদেরটা অন্যরকম হলো, হতে পারে, কারণ আমি তো ডাইনামিক্যালি পড়াই, স্ট্যাটিক্যালি নয় এই কারণে। কিন্তু এরম হবে না যে ওদের শেখাবো তোদের করাবো না, বা তোদের শেখাবো ওদের করাবো না, এরম হবে না। ডাউট থাকলে জিজ্ঞেস করি। আমার এই লজিকটা তো শক্ত লাগছে, আমার তো মনে হয় না বিশাল একটা শক্ত বলে, কেন টাফ লাগছে কে জানে। না স্যার, টাফ লাগছে স্যার, ঠিক আছে। তুই ফর লুপ দিয়ে করবি, আমার লজিকটা তো বেশি খাটতে হয় আমি মানছি, কিন্তু এটা কিন্তু অনেকটা সহজ, একটা করলে একসঙ্গে তিনটে করে প্রোগ্রাম হয়ে যায়। দেখ এই প্যাটার্নটা হলো চার রকম প্যাটার্ন, প্রথমে এই প্যাটার্নটা করেছিলাম, তাই তো রে? ঠান্ডা মাথা না পাওয়ালে না আমার নিজেরই গুলিয়ে যায়, সত্যি কথা বলতে আমি বলেই দিলাম, কারণ পর 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 যদি করাই তারপর আমার ট্রায়াঙ্গেলে ঢুকতে সুবিধা হবে, তোদের বুঝতে সুবিধা হবে, আমার আর কি আছে, এত বছর ধরে পড়াচ্ছি ট্রায়াঙ্গেল বললে ট্রায়াঙ্গেল করিয়ে দেওয়া যায়, তোদের ধরতে অসুবিধা হবে। তারপর আমরা এই প্যাটার্নটা করালাম, ঠিক কি রে? তারপর আমরা এটা করালাম, আমি তিনটে দিয়ে কেন দেখাচ্ছি, এন দিয়ে কেন দেখাচ্ছি না, কারণ এন দিলে জিনিসটা এট দা টাইম অফ দা বিগিনিং লার্নিং স্টেজ না, ইট উইল বি কমপ্লিকেটেড টু ইউ টু আন্ডারস্ট্যান্ড, আফটার সাম ডেজ আফটার প্র্যাকটিস ইউ ক্যান ট্রাই নিউ নিউ টাইপ অফ প্রোগ্রামিং, নো প্রবলেম। দিস ইজ প্যাটার্ন 4। একটা প্যাটার্নের প্রোগ্রামিং দেখি আমি তোকে দিতে পারি, কিন্তু প্যাটার্নটা নিজে নিজে ডাইডাউন করে বুঝিস, ওটা সিলেবাসে মানে পরীক্ষায় তোর আসবে না, বাট ইন্টারেস্টিং তাই জন্য দেখাচ্ছি। লাস্ট ক্লাস শেষ হবার আগে মনে করা যে স্যার একটা প্যাটার্ন দেখাবেন বলেছিলেন। কিরে তিনটা প্যাটার্ন হলো, দেখ চার রকম ভাবে চারটা ঘুরছে,
প্রথমে এদিক থেকে ঘুরছে, তারপর এদিক থেকে ঘুরছে, তারপর এদিক থেকে, এই তিনটার বাইরে তো এটাই পসিবল, আর কোনো পসিবিলিটি আছে? আর একদম প্রথমে ফার্স্ট দিন কি দেখেছিলাম, তিনখানা এরম, তাই তো? একদম ফার্স্ট প্রোগ্রাম আমাদের, রাইট? মনে করে দেখ কি রে। হ্যাঁ স্যার। তাহলে এটাকে রো আর কলামে ভেঙে নে, আই ইজুকাল টু 1 2 3, আর জে ইজুকাল টু, এ বাবা, ছি 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 ছি, গেল গেল গেল, সব গেল না ভাই, ফার্স্ট থেকে খাটনি। অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, তিনটে দুটো এটা, তাই তো? না এটা না, এটা না, এটা না। এটা কর, এটা না, ফট করে হাত লেগে গেছে তো, হাত লাগলে কেটে যায় রে এটা। রোয়ার কলমে ভেঙে নিলাম, একটু ট্যারা ব্যাকা হচ্ছে, এটা যদি ভালো করে আসতে যায় না অনেকটা সময় চলে যাবে, অনেক সময় নষ্ট হবে, ওই জন্য হাত হ্যান্ড ওয়ার করছি এটাকে। যদি আমি এখন বক্স টক্স দিয়ে আঁকি, দেখতে হেভি সুন্দর লাগবে যে মানছি, কিন্তু টাইম নষ্ট বেশি হবে। স্টেপ ওয়ান কারো কোনো ডাউট কি রে? স্টেপ ওয়ান, স্টেপ টু, আই আর জে বল, আই বল, 1 2 3, জে বল, জে বল, জে বল, তারপর পরের স্টেপে বল, স্টেপ থ্রি, স্টেপ থ্রি লিখতে পারি? আই যখন ওয়ান, যে তখন কি হচ্ছে বল, যে তখন গ্রেটার দেন ইকুয়াল টু, যে গ্রেটার দেন ইকুয়াল টু 3, আই যখন 2, যে গ্রেটার দেন ইকুয়াল টু 2, আই যখন 3, যে গ্রেটার দেন ইকুয়াল টু 3, কি রে লেখা যায়? হ্যালো, একইভাবে লিখতে পারি? 1 + 3 মানে 4, 2 + 2 মানে 4, 3 + এই এটা 3 + এটা 1 হবে, 3 + 1 মানে 4, তাহলে লিখতে পারি 4 - 1 মানে 3, 4 - 2 মানে 2, আর 4 - 1 মানে, তার মানে স্টেপ ফোরে আমি লিখতে পারি আই আর জে, আই কত, আই আছে হলো গিয়ে তোর 1 2 3, জে তে লিখতে পারি জে গ্রেটার দেন ইকুয়াল টু 4 - i, তাই তো রে? জে গ্রেটার দেন ইকুয়াল টু 4 - i, জে গ্রেটার দেন ইকুয়াল টু 4 - i, তাহলে টোটাল ফাইনাল আমি এই লজিকে পৌঁছাতে পারি স্টেপ ফাইভে, জে গ্রেটার দেন ইকুয়াল টু 4 - i, তাই তো রে? দেখ তো বুঝলে কিনা, হ্যাঁ বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আলটিমেটলি আমার প্রোগ্রামটা কিছু করতে হচ্ছে, প্রোগ্রামটা কিছুই করব না, খালি লেস দ্যানটা গেটার দ্যান করে দেবো, দেখে নে। ডলার ছিল বলে ডলার আসছে, স্টার দিয়ে দেখাচ্ছি না, না বোঝা গেল কি রে? হ্যাঁ বুঝতে পারছিস প্যাটার্ন গুলো? এবার তুই যদি আগে, এবার যদি এর জায়গায় তুই পার্সেন্ট ডি করে দিতিস, পার্সেন্ট ডি করে জে প্রিন্ট করতিস, তাহলে কি আসতো দেখে নে, সবকিছুই দেখে নে। হ্যালো, তুই তুই আই করতিস, তাহলে কি হতো দেখ? 3 2 2 1 1, 1 2 2 3 3, তাই না? আর একটু আগে এগোই, আগের প্যাটার্নটা কি করলাম বলতো? আগের প্যাটার্নটা কি করলাম বলতো? আগের প্যাটার্নটা এরকম করেছিলাম না,
গেটার দ্যান ইকুয়ালস টু এটা একটা অন্য নাম দি প্যাটার্ন 6 কি আরে আগে প্যাটার্নটা এটা ছিল তো দেখ তো হ্যালো সেবাস হয় গেটার দ্যান ছিল লেস দ্যান ছিল আগে প্যাটার্নটা এটা ছিল না যদি এই প্যাটার্নটার সঙ্গে যদি কেউ মার্চ করে দেয় যদি কেউ এরকম ভাবে একাধিক প্রোগ্রামকে মার্চ করে এটা লেস দ্যান কে গ্রেটার দ্যান করে দেয় তাহলে অটোমেটিক্যালি দুটো প্রোগ্রামের আউটপুটটা একটা টাইম পেয়ে যাবে প্যাটার্নটা দেখতেই চেঞ্জ হয়ে যাবে বুঝেছিস এরকম করা যেতে পারে এটাকে প্যাটার্ন মার্জিং বলে না ভালো করে খেয়াল কর প্যাটার্নটা কিরকম দেখতে দেখতে আলাদা আলাদা হয়ে যাচ্ছে আবার যদি কেউ এরম করতো আবার যদি ধর এটা গ্রেটার দ্যান করতাম আমি জাস্ট এটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি তোকে বলিস না এক্সপেরিমেন্ট করা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি এটা লেস দ্যান করতাম তাহলে প্যাটার্নটা কিরকম দেখতে হতো বলতো এক্সিকিউট করে একসঙ্গে মার্চ করে এরকম দেখ বুঝলি দুটো প্যাটার্ন এট এ টাইম দেখিয়ে দিচ্ছি আবার যদি কেউ এরকম করতো জাস্ট প্যাটার্নটাকে আমি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি তোদেরকে ধরে নে এটা লেস দেন ইকুয়ালস টু আই যখন ছিল ফার্স্ট প্যাটার্নটা আর এটা গ্রেটার দেন ইকুয়ালস টু আই যখন ছিল ওকে কন্ট্রোল এস করলাম এবার রান করা তাহলে আমার এরকম দেখতে হয়ে গেল প্যাটার্ন ফাইন এরকম ভাবে যখন তুই একাধিক লজিককে মার্চ করিয়ে করিয়ে প্রোগ্রাম করবি তখনও কিন্তু তোর প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হবে খালি তোর আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে তার এটা কি করলাম লেস দেন এটা কি করলাম গ্রেটার দেন এটাই করলাম নাকি কোনটা করতে চাইলাম এবারে কিন্তু তুই একসঙ্গে একাধিক মার্চ করতে পারবি এটা না এটা আগে গ্রেটার দেন করি তারপর যদি আমি লেস দেন করি তাহলে কিন্তু প্যাটার্নটা মার্জ হতে থাকবে বোঝা গেল এরকম ভাবে কিন্তু আমি একাধিক প্যাটার্নকে মার্জ করাতে পারি মার্জিং অফ প্যাটার্ন মানে একের বেশি প্যাটার্নকে একসঙ্গে মার্জ করিয়ে দিলাম যদি এটা খুব একটা গুড মানে এরা কাজের কিছু একটা প্যাটার্ন ইচ্ছা হলো প্রিন্ট করতে তখন তুই করতে পারিস নেক্সট নিউ কন্ট্রোল এন মেরেই চলে যেতে পারতাম বাট ব্রেক করে করে দেখালাম করি তাহলে পরেরটা যাই হ্যালো হ্যাঁ স্যার শেষ করতে পারবো না কেটে যাবে এখন 4 মিনিট আছে 4 মিনিট হবে না পরের সেশনেই করাতে হবে এটা করা পেনটা করাচ্ছি তাহলে থেকে যাবে হ্যাঁ পরের সেশনে করলে আমি যদি এখন জুমের তোর অপশন অ্যানোনেট অপশন ইউজ করতাম তাহলে সেশন কেটে গেলে আমার জিনিসটা কেটে যেত তাই আমি জুম ইউজ না করে এটা ইউজ করছি তাহলে আমার জিনিসটা থেকে যাবে দেখে না কটা হলো দেখ তো 7টা হলো 6টা হলো না 5টা
রো চারটে আর কলম সাতটা হলো, ছটা হয়েছিল, ছটা হয়েছিল। ছটা হয়েছে না? ছোট হয়ে গেছে না? এক দুই তিন চার পাঁচটা, এবার সাতটা হয়েছে তো, একটা হয়েছে না? তাহলে রো কতগুলো হলো? এত পাতলা হচ্ছে কেন? আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই ইজ ইকুয়াল টু টু, আই ইজ ইকুয়াল টু থ্রি, আই ইজ ইকুয়াল টু ফোর, দিস ইজ আওয়ার রো। আর কলাম, কলাম হলো জে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। এনি ডাউট? হ্যালো স্যার। তাহলে আমরা স্টারটা যদি একটা স্টার প্যাটার্ন প্রিন্ট করি, এই স্টার প্যাটার্ন হচ্ছে, ভালো করে খেয়াল করবি। হ্যাঁ, তোর ব্যাংক স্টারটা তো খসে পড়ে যাওয়ার মতো জোগাড় হলো। হ্যালো, তাহলে স্টারের পজিশন গুলো খেয়াল করতে পারছিস? হ্যালো কিরে? হ্যাঁ স্যার। এই প্রোগ্রামটা দিয়েছে না হোমওয়ার্কে? হ্যাঁ কিরে, তোরাই তো বলছিলি, দেখছিস অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে। কতক্ষণ টাইম বাকি? ও এক্ষুনি কেটে যাবে, এক্ষুনি কেটে যাবে রে।